হ্যালো ওয়াইজ আই এম অদ্রিশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন ইন আওয়ার ইউটিউব চ্যানেল বেন রাইডার আদি আজকে কোনো বাইক বা কারের রিভিউ নয় বুঝতেই পারছো বাড়িতে বসে আছি নিশ্চয়ই এই বাইকটা রিভিউ করব না তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বেস্ট মোটো ব্লগিং সেটআপ যেটা হিরো গোপ্রো টেন দিয়ে তোমরা লাস্ট দু মাস আগে দেখেছ যে আমি এটা পুরো সেটআপটা কলকাতার মেট্রোগলি থেকে গিয়ে কিনেছিলাম তার ব্লগটা আমি আমার ব্লগিং চ্যানেলে আপলোড করে দিয়েছি বাট আমি বলেছিলাম যে রিসেন্ট আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনবো তো মেন যেটা মুদ্রা সেটা হচ্ছে যে আমি এই ভিডিওটা বানানোর আগে চেয়েছিলাম যে অ্যাটলিস্ট দু থেকে তিন মাস আমি হিরো গোপ্র নিয়ে কাজ করি তারপরে তোমাদেরকে এর এক্সপিরিয়েন্স শেয়ার করবো এবং তোমরা কিভাবে এটা তোমাদের হেলমেটে সেট করবে তার সাথে টোটাল হিরো গোপ্রোর ব্লগিং সেট আপটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো তো লেট স্টার্ট দ্য ভিডিও গোপ্রো অ্যাকচুয়ালি টেন নাইন এগুলো মার্কেটে অ্যাভেলেবেল ছিল যেদিন আমি কিনতে গেছিলাম কারণ এইট অলরেডি বন্ধ হয়ে গেছে আর ইলেভেন তার দশ থেকে বারো দিন পর এসেছে তো আমি গোপ্রো টেন ব্ল্যাকের এই বান্ডিল প্যাকটা নিয়েছিলাম যেটার মধ্যে বেসিক্যালি কিন্তু হিরো গোপ্রো যেটা সেটা ছিল এবং এখানে এক্সট্রা দুটো ব্যাটারি তার সাথে একটা চার্জিং পোর্ট বা অ্যাডাপ্টার এবং কিছু মাউন্ট আর কেবলগুলো দেওয়া ছিল ফ্রম গোপ্রো তো আমাদের মেন যে পয়েন্ট সেটা হচ্ছে হিরো গোপ্রো টেন সেটাকে আমরা এখানে দেখে নিই তো হিরো গোপ্রো যার এটা হচ্ছে পাওয়ার সুইচ এবং এটা হচ্ছে মড এটা থ্রুতে ওভারঅল এই দুটো থ্রুতেই কিন্তু এটা এটা অপারেট হয় তো আমাদেরকে হেলমেটে সেট করতে গেলে প্রথম আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই চিন মাউন্টটা এটা কেন কারণ যে কোনো হেলমেটে কিন্তু এটা ইউজ করা যায় তবে অ্যাডভেঞ্চার হেলমেটগুলোতে গুলোতে এডিভি হেলমেট ইউজ করার ক্ষেত্রে এটা একটা প্রবলেম আছে সেটা পরের কথা তো চলো সেট করে নিই কীভাবে এটা সেট করা যায় তার আগে আমার আমি নিয়েছি হচ্ছে উলানজি জি নাইন ফোর এই কেসটা এটা একটা ব্লগিং সেট আপ কেস এবং এইটার থ্রুতেই কিন্তু তোমাদেরকে হেলমেটে সেট করতে হবে ক্যামেরাটাকে তবে গোপ্র সাথে কিন্তু মাইক কানেক্ট করার জন্য আমাদেরকে এই মাইক অ্যাডাপ্টারটা কিনতেই হবে তোমাদেরকে হয় গোপ্রোর মিডিয়া মড নিতে হবে আদারওয়াইজ এই মাইক অ্যাডাপ্টারটা নিতে হবে কোনো মাইককে কানেক্ট করার জন্য তো তার আগে কিন্তু সবার আগে আমাদেরকে তাহলে গোপ্রোতে এটা সেট করার জন্য এই পোর্শনটাকে গোপ্রর খুলে ফেলতে হবে বুঝতেই পারছো এটা খুবই ইজিলি রিমুভ হয়ে গেল এবং এবার এটাকে আমরা এই কেসটার মধ্যে সেট করব জাস্ট সিম্পলি এটা সেট হয়ে গেল এবং আমরা লক করে দিলাম আর উলানজির এই কেসটার মধ্যে যখন গোপ্র থাকবে তখন কিন্তু এটা ওয়াটারপ্রুফ নয় এটা একটা প্রো টিপস দিয়ে দিলাম এবার আমরা এই মাইক অ্যাডাপ্টারটাকে এখানে সেট করব তো এটা হচ্ছে ওভারঅল আমার মোটর ব্লগিং সেট আপের লুকস এবার এটাকে তো এখানে ফিট করতে হবে এবং মাইক কানেক্ট করতে হবে সেই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিই এই মাউন্টটাকে আমরা জাস্ট সিম্পলি এখানে ফিট করে দেবো তার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা ক্লিপ আছে আর এখানে যে লেসটা আছে যেটা এটার মধ্যে দিয়ে সিম্পলি যাবে এবং এইটা এখানে লক করে দেবে হবে তো চলো এবার এটাকে এখানে ফিট করে নিই তো এই যে এইভাবে সেট হয়ে গেলো ইজিলি তো এটা তো ইজি নয় বুঝতেই পারছ তো এটা আমাদের এখানে সেট হয়ে গেলে আমাদের হেলমেটের সেট আপ কিন্তু মোটামুটি কমপ্লিট বুঝতেই পারছো এটা বেশ যথেষ্ট স্টেবেল কোনোরকম মুভমেন্ট আসছে না তবে প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে কারণ এখানে এই হেলমেটের ভাইজারটা যখন নামবে তখন কিন্তু এটাকে আরও বেশি স্টেবেল করে দেবে তো এবার আমাদেরকে এখানে হেলমেটে সেট করার জন্য সিম্পলি এই যে বান্ডিল প্যাক এর মধ্যে দেওয়া একটা এই যে কী রয়েছে এইটার থ্রুতে কিন্তু আমরা জাস্ট প্ল্যাগ অ্যান্ড প্লে করে দিতে পারবো মানে এখানে আমরা পুশ করে দিলাম আর এই কি থ্রুতে এটাকে এখানে সেট করবো আমি যখন এটা কিনতে যাই তখন আমি দেখেছিলাম যে ইউটিউবে অনেকে মোনোর একটা মাইক ইউজ করে বাট শোনির এটা অ্যাভেলেবেল ছিল এবং আমি এটাই নিয়েছি শোনির একটা ব্লগিং সেটা খুব একটা রিভিউ দেখিনি বাট আমি ফার্স্ট টাইম ইউজ করছি এবং এটা বেশ অ্যাফোর্ডেবল রোডের পাঁচ হাজার টাকার মাইকের তুলনায় অবভিয়াসলি এটা অনেকটা সস্তা দু হাজার টাকার মধ্যে তো আমার মনে হলো যে সোনি একটা ভালো ব্র্যান্ড এবং ইউজ করে দেখাই যাক এবং আমি যখন এর প্রাইসগুলো ডিসক্লোজ করবো তখন তোমরা সবাই ডিটেলসে দেখে নিও সিম্পলি এখানে এই মাইক অ্যাডাপ্টারটাতে গোপরোর জাস্ট প্ল্যাগ এবং এই মাইকটাকে আমাদেরকে হেলমেটে ইজিলি আমরা যে কোনো জায়গাতে লাগাতে পারবো বাট আমরা প্রেফার করব যেহেতু এটা হচ্ছে এক্সরের হেলমেট তো এখানে কিন্তু এই যে প্যাডিংটা সেই প্যারিংটাকে ডিটাচ করা যায় পুরোটাই তোমরা যদি মনে করো বাট আমার দরকার নেই এতটা জাস্ট সিম্পলি আমি এই প্যাডটাকে এবং মাইকটাকে এখানে কানেক্ট করিয়ে দেবো জাস্ট পুস করে দেবো তাহলেই কিন্তু আমার এখানে মাইকটা সেট হয়ে গেল এবং আমি যদি লেফট সাইড বা রাইট সাইডে যে কোনো একটা প্যাডিং খুলি তাহলে যে এক্সট্রার করটা আছে কিন্তু এক মিটারের মতো কিন্তু কর্ড থাকে সেটাও কিন্তু ইজিলি এখানে এইভাবে হাইড করে নেওয়া যাবে তো বুঝতে পারছো অ্যাজ সিম্পল অ্যাজ আমার মোটোব্লগিং সেট সেটআপ রেডি হয়ে গেল এবার তোমাদের কিছু স্টক ফুটেজ দেখিয়ে দিই আমি এটা নিয়ে রাইডও করেছি এবং আমার মোটোবলগিং সেট আপের এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করেছি বাট ওখানে একটা প্রবলেম ছিল তখন অবভিয়াসলি আমার কাছে এই হেলমেটটা ছিল না আমার কাছে যে হেলমেট ছিল সেটা হচ্ছে এই হেলমেটটা ছিল যেটা এক্সপালসের হিরো জেনুইন্সের অরিজিনাল হেলমেটস তো তখন কি হয়েছিল আমার এই প্যাডিংটা একটু প্রবলেম করছিল বলে সামান্য উইন্ড নয়েজ আসছিলো বাট এক্সরের এই হেলমেটটায় বা এক্সটরের যে কোনো ভালো এরকম ডট সার্টিফাইড বা অ্যাসে সার্টিফাইড হেলমেটে কিন্তু এখানে চিন গার্ডটা থাকে এবং এর প্যাডিং খুব ভালো হওয়ার জন্য কিন্তু উইন্ড নয়স অনেক কম আছে তো এবার তোমরা এর কিছু ফুটেজ দেখে নাও যে কীরকম ধরনের ভিউ আছে তো কোথায় যাচ্ছি দেখো এর আগের বছর আমরা গেছিলাম হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সেখানে অবভিয়াসলি টেন্টে থেকে পুরো ক্যাম্পিং করেছিলাম তার এক্সপিরিয়েন্স নো ডাউট খুব ভালো ছিল তো এখন পুজোর সময় এই বেরোনোর একটা মানে কালী পুজোর ঠিক পরে বেরোনোর একটা কিন্তু ক্রেভিং শুরু হয়ে যায় না 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 বেরোতে হবে বেরোতে হবে দেখো আমি লেন্দি ভিডিও বানালাম না বেস্ট মোটোব্লগিং সেট আপ কীভাবে বানানো যায় হিরো গোপ্রো টেন দিয়ে সেটার ওভারঅল ভিউ তোমাদেরকে দিলাম এবং এইগুলোর প্রতিটা পার্চেজের কত কী দাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং এই সেট করার সময় মোটো ব্লগিং ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবে এক হচ্ছে যে অবভিয়াসলি সুপার ভিউ যে মোডটা আছে সেটা ইউজ করবে এতে দেখতে পেলে যে পুরো ফ্রেম জুড়ে কিন্তু তোমার হ্যান্ডেল থেকে শুরু করে ভিউ মানে টোয়েন্টি বাইক থাকবে এবং সেভেন্টি প্রায় সামনে যে নেচার বা রোড থাকবে এতে কিন্তু ভিডিও কোয়ালিটি এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো হয় এবং আমি নেক্সট আরও বেশি ইম্প্রুভ করব কারণ ততদিন আমার কাছে এই হেলমেটটা ছিল না এবং এইটা আসার পরে কিন্তু আরও বেশি কমফোর্ট হচ্ছে আরও বেশি কম্প্যাক্ট হয়ে গেছে সেট আর এর মাইকে সেট আপটা অলওয়েজ মডে গিয়ে স্ট্যান্ডার্ডে রাখবে কারণ হচ্ছে এতে ব্লগিং ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা সাউন্ড নেবে না দেখবে আরও বেশি ক্লিন সেট আপ আসবে এবং এর সাথে আমি আর জিনিস অ্যাড করতে চাই আমি উলানজির এই সেট নিয়েছি এটা একটা ট্রাইপড মিনি ট্রাইপড অবভিয়াসলি যেটা বাড়ে কারণ এই সেট আপটাকে আমি আবার এখানে সেট করেও কিন্তু ব্লগিং করতে পারবো এখানে তখন ডেড ক্যাট সেট হবে এবং সেই সেট আপটা যদি দেখতে যাও তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলে কমেন্ট করো এই ভিডিওটা শেষে আমি তোমাদেরকে গোপ্রো টেন দিয়ে কিভাবে ব্লগ করতে হয় সেটারও একটা ডিটেলস ভিডিও শেয়ার করে দেবো কারণ এখানে কিন্তু সামনেও স্ক্রিন আছে পিছনেও স্ক্রিন আছে অর্থাৎ ডুয়েল স্ক্রিন আমরা এখানে দেখতে পাই তো দ্যাটস ইট আমি অবভিয়াসলি ফিফটি থাউজেন্ডের কাছাকাছি ওভারঅল ইনভেস্ট করে ফেলেছি এই সেট আপটা বানাতে গিয়ে সেটা বুঝতেই পারছো কীভাবে এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা টেন টু ফিফটিন থাউজেন্ডের মধ্যে একটা সেট বানাবে তাহলে আমাকে কমেন্ট করো আমার কাছে এস জে এইট প্রো যেটা হচ্ছে এসজে ক্যামের সেটাও আছে আমি এটা দিয়েও কীভাবে একটা বাজেট ফ্রেন্ডলি সেটা বানানো যায় তোমাদেরকে শেয়ার করে দেবো দ্যাটস অল ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে